এই ব্যাপার। তো এখন আমি হচ্ছি অরিজিনালি আধ্যাত্মবাদী মানুষ, তোমাকে যেটা ত্যাগ করতে বলতে বলছি সেটা হচ্ছে, তুমি যদি একটা আধ্যাত্মবাদী মানুষের কাছে, কে আধ্যাত্মবাদী মানুষকে তুমি যদি মনে করো যে তিনি বাকসিদ্ধ পুরুষ, অলৌকিক শক্তি সম্পন্ন ধারী মানুষ, এই সমস্ত মানুষ ভাবে তুমি যদি তার থেকে শক্তি লাভ করবার জন্য বা একটা কিছু তোমায় করে দেবে, তিনি করে দেবেন এই সমস্ত শক্তি চক্তি তার শক্তি দিয়ে, এটা যদি এরম ভাবে মনে করে তুমি যদি আসা যাওয়া করতে থাকো বা তুমি যদি কিছু পেতে চাও, তাহলে তুমি কিন্তু দেবানন্দ স্বামী কাছে পাবে না। কেন পাবে না? এবং তুমি আসতেও পারো এবং লস, এটার জন্য আলাদা লোক আছে, তারা পারবে, সেটা আমি পারব না। তা আমার কাজ কি? তা আমার কাজ হচ্ছে কি না, তুমি যদি তুমি আমার কাছে আসো, তোমাকে আমি আধ্যাত্মিক পথে চলতে বলব। ওই আধ্যাত্মিক পথে চলে তোমাকে আমি তোমার যে প্রবলেম আছে, তোমার যা সমস্যা আছে, সেই সমস্যাগুলো মেটাবার জন্যে আমি আধ্যাত্মিক পথে যাওয়ার জন্যই তোমাকে আমি নির্দেশ দেবো। তো যে আধ্যাত্মিক পথে যাওয়ার নির্দেশ দেবো মানে, যে পথটাতে তোমাকে, এটা নয় যে তুমি সবসময় একটা এত বড় একটা ফটো গলায় নিয়ে ঝুলে বেড়াবে, তার আধ্যাত্মিক পথে নির্দেশ দেবো মানে তোমাকে আমি বলবো যে তুমি যেটা করছো সেটাই করবে, তোমার মাথা থেকে শুধু ওই একটা মিরাকেল অলৌকিক উনি শক্তিশালী, ওনার কাছে গিয়ে আমি এই শক্তি অর্জন করে নিয়ে আসবো, এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে তোমাকে আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে বলবো, যেভাবে তোমায় জীবনযাপন করতে বলবো, তোমাকে এই ব্যবহারিক জগতে যে 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 যোগ ভোগ বিলাস যা চলছে এসব তোমায় মানা করবো, সবটাই তোমায় করতে বলবো, কিন্তু তোমাকে আমি বলবো যে তুমি শুধু তোমার মধ্যে যাতে করে একটু একটু করে তুমি এই সমস্ত বিলাসের মধ্যে যেতে তুমি আছো, যেটা তুমি গ্রহণ করছো সেটা তুমি যাতে ফেঁসে না যাও, সেটা তোমাকে শুধু নির্দেশ আর কিছু না। যেমনভাবে মনে করো একটা ট্রেন বর্ধমান থেকে হাওড়া যায়, সেই ট্রেনটাতে তুমি সবাই উঠেছি, উঠে ট্রেনটা যাচ্ছে হাওড়া, আমাদের গন্তব্য হচ্ছে আমরা হাওড়া যাব। তো দেখা গেল কি ট্রেনটা প্রত্যেক স্টেশনে দাঁড়াচ্ছে আর প্রতি স্টেশনেই আমাদেরই বন্ধুরা আছে, আমাদের সকল বন্ধুরাই প্রত্যেক স্টেশনে আছে, আর এই বন্ধুরা সবাই আমাকে স্টেশনে ট্রেন দাঁড়াতেই সবাই ডাকছে আর চা খালি যায় গল্প করে যায়, এরা করছে। আর তুমি যদি তাদের বন্ধুত্ব করতে গিয়ে তুমি যদি ওখানে রয়ে যাও, তাহলে তোমার কিন্তু গন্তব্যতে যাওয়া হবে না। তাই তোমাকে প্রত্যেক তোমাকে খেয়াল করতে হবে কি বন্ধুরা আমায় ডাকছে ডাকবে, ওদের সঙ্গে টাটা বাই বাই হাসি গল্প সবই করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু আমায় মাথায় রাখতে হবে আমাকে একদম হাওড়া স্টেশনে আমাকে যেতে হবে। তো এইটা তোমার যদি উদ্দেশ্য থাকে, তা তুমি যদি ব্যবসা করতে চাও তুমি ব্যবসার চরম জায়গায় পৌঁছতে পারবে, তুমি যা করতে চাও তুমি সবটাই পারবে। তোমরা জানো না আমি সাধু মানুষ, আমি আজকে একটা প্ল্যান নিয়েছি যে আজ থেকে 4 বছরের মধ্যে আমার সংস্থা যেন 1000 ছেলে মেয়েকে কাজ দেয়, বুঝলে, আজকে শপথ নিয়েছি 1000 ছেলে মেয়েকে কাজ দেয়, যে কাজটা দেবে সেই কাজের কোনো পয়সা কোনো একটা টাকা আমার আশ্রম চালাবার যে খরচ ডাল ভাত খাওয়া, আমি বা আমার আশ্রমে ভক্তবৃন্দ উৎসব টুৎসব বাড়ি ঘর এসব হতে গেলে এর যেন একটা পয়সা যেন ওখান থেকে না আসে, এবং আমি একটা ওখানে একটা জায়গা আছে আমার সকালে গিয়েছিলাম সেখানে আমি দেখে এলাম আরও জায়গা নেবো, নিয়ে 1000 ছেলে মেয়ে যেন ওখানে কাজ পায়, তারা যেন 1000 ছেলে মেয়ে যদি কাজ পায় তখন 1000-এর সঙ্গে আরও 4 জন যুক্ত করে দাও, মানে 4000, তাই তো, এই 4000 মানুষ যেন ডাল রুটি খেতে পারে, এরকম একটা ব্যবস্থা চিন্তা নিয়েছি। তার জন্য আমি আজ গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম, এবং তার জন্যে একদম যারা ম্যানেজমেন্ট যারা করবে কি করলে হবে তা সমস্ত ঠিকঠাক করে দিলাম। তো দেখো আমি একজন সন্ন্যাসী মানুষ, এক কথা বলতে পারি একটা ইন্ডাস্ট্রি, তাই তো, একটা ফ্যাক্টরি বানাতে যাচ্ছে, অনেক রকমের কাজ।
কাজকর্ম সেখানে চলবে, সেখানকার বেনিফিট আমার কোনটা না, 1000 লোক কাজ পাবে এটাই আমার বেনিফিট, আর ওখান থেকে একটা টাকা আমি নেবো না। কেন নেবো না? আমার দরকার না, আমার দরকার এইটাই 1000 লোক যাতে কাজ করতে পারে। কারণ আমি এটা না করে আমি তো তাবিজ কবজ মাদুলিতে গিয়ে মুক্তাই করে আমি টাকা ইনকাম করতে পারি, কেন আমি এটা গেলাম না? এসব সাধারণ যে কোনো লোক করে, এমন একটা কাজ করবো যেন 1000 লোককে আমি তোমাকে 10 টাকা দিয়ে দান করে সেটা উড়ে যাবে, কিন্তু যদি আমার কাজ দিই একটা তুমি এটা কাজ করে খেতে পারবে। তো তাই তাই তোমাদের যেটা বলতে চাইছি যে আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে এমন একটা রাস্তা তোমাদের বলতে চাইবো, চাইছি বা আমার সেটাই রাস্তা।